Allah subhanahu wa ta'ala is observing me. Allah amake dekchen. Tini amake observe korchen. Amar protiti kaj. Amar protiti muhurto. In the day of judgment, tar kache pai to pai, tar supreme court er kat goray dari amake hishab dite hobe. Eta hocche muminer bishwash. Mumin shob shomoy eta bishwash kore je keu na dekhu. Dekhe ke? Allah. Pulisher chok faki deya jay ki jay na? কথা বলেন পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় না যায় সিগন্যাল দিয়ে রাখছে পুলিশ যাবা না হুট করে গাড়ি টান মারছে কিছু করার আছে র‍্যাবের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না যায় বিমান বন্দরে কাস্টমস অফিসারের চোখ যারা দেশের বাইরে থেকে আসেন ইমিগ্রেশন পুলিশরা জিজ্ঞেস করে গোল্ড আছে গোল্ড কোন দেশ থেকে আসছেন গোল্ডের বার আছে তো তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে দেশের বাইরে থেকে গোল্ড নিয়ে আসে কত বড় টাকা আছে না নাই দেখেন ওদের চোখ ফাঁকি দেয়া যায় পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারাও যাতে উল্টাপাল্টা করতে না পারে ম্যাজিস্ট্রেটও লাগানো হয় ঠিক কি না ওই ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না ফাঁকি দেয়া যায় না শুধু একজনের চোখ এজন্য আমি সব সময় বলি যে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তাআলাকে ডাক দেন তিনি শুনতে পায় নাকি মাঝরাতে ডাক দিলে শুনে না তুফানে পড়ে ডাক দিলে শুনে না ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শুনে না এই বিশাল সাত আকাশ সাতটা স্তরের জমিন এই সাত স্তরের জমিনের নিচে কোনো গোপনতম প্রকোষ্ঠে কোন একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা মাকড়সা বা পিপিলিকা হেঁটে বেড়ায় আল্লাহ বলেন আমি সাত আকাশের উপর থেকে আমার আরশের উপর থেকে ওই পিপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ণ থাকবে দুঃখের সময়ে আমরা চাইব কার কাছে সব সময় প্রশংসা করব কার ইদা সাআলতা ফাসআলিল্লাহ وإذا استعنت فاستعن بالله যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও বিষ্ণুই বলেছেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে জুতা ছিড়ে গেছে মুচির দোকানে তো যেতেই হবে কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে আল্লাহর কাছে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর যে কোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য সব সময় আমরা তার প্রশংসা করব আল্লাহ আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি 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 প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যদি আমার শুকরিয়া করো আমাকে যদি থ্যাঙ্কস দাও তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আর এত কিছু দেওয়ার পরেও যদি নাশুকরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ মনে থাকবে এই কথাগুলো আল্লাহ ইজ ওয়াচিং মি মনে রাখবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইয়াং ছেলেরা আমি ইয়াংদের কথা বুঝি ইয়াংরা আমার কথা বুঝে আমি নিজেই তো ইয়াং বুঝতে তো হবেই তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যে ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক কি না
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস, এটার নাম হচ্ছে তাকওয়াল্লাহ। এটার নাম কি? তাকওয়া। উমরে ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই মা হুয়া তাকওয়া? উবাই তাকওয়া কি? হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না করে উমরে ফারুককে আবার প্রশ্ন করে বললেন, আমা সালাকতা তরিকান যা শাউব, হে আমিরুল মুমিনিন, আপনি কি কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা, খালি কাটা, এই কাটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই? উমরে ফারুক বললেন, বালা, আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন? উমরে ফারুক বললেন, ইজতাহাতু ওয়া ইস্তামমারতু, আমি এমনভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশের ডানে বায়ে কাটা আমার গায়ে না লাগে, আমার জুব্বায় না লাগে, আমার জুব্বাটা ধরে আঁটো সাঁটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে। উবাই বললেন, হ্যাঁ লা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া। এমনভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে, এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন, লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হাদি সুবুলু শয়তান, ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা, ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে, গানের কনসার্টে চলো, ধুম্মা চলে ধুম দেখতে চলো, জুয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে দেখ সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে যুবকদের এই সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের, বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স, জাতীয় রোগের নাম কি? আর যুবক যার জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট। এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি। কি বিশ্বাস করবেন? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন। কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কিনা? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ইমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ইমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো, কারণ সব ভালো তার শেষ ভালো যার। এরকম অনেকে আছে, আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায়, আছে না নাই? আবার অনেকে আজীবন ছিল কাফের, মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়, আছে না নাই? জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন,
জিহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা, জানমাল সব বাজি রেখে জিহাদের ময়দানে আল্লাহর দুশমনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে? হাউ কাম, হাউ ইটস পসিবল? এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায়, শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না, আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু কথা বলেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবাইবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় কিয়ামতের দিন শহীদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। তো যুদ্ধ করতে করতে ওই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শহীদি মৃত্যু, কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল, পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল, ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হয়েছে আত্মহত্যা। তার কি হয়েছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। এই সাহাবা আত্মহত্যা করলেন, পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জোটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও, শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। সব সময় মুমিন ভয় পাবে কাকে, চাইবে কার কাছে, নাকি খাজা বাবার কাছে, বড় হুজুর, ছোট হুজুর, একজনের কাছে আমরা চাইবো। চিৎকার করে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন আমরা সবাই শুরুতে কালিমাতুল শুকর উচ্চারণ করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কুরআন। আল্লাহ আজকের এই কথাগুলোকে বলাটাকে শোনাটাকে তুমি কবুল করো, আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। কালা কচুয়া, ধলা কচুয়া নাই এদিকে? ধলাও আছে, কালা কচুয়া। চাঁদপুরের দিকে আবার একটা আছে কচুয়া, না? কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা মাদ্রাসা ও ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 53তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এদিকে 53 বছর বয়স হয়েছে এরকম মানুষই কম, হাতে গোনা কয়েকজন, ঠিক কি না? 53 বছর ধরে এখানে কথা হয়, মাশাআল্লাহ। এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত এভাবে জারি থাক, আমরা চাই কি চাই না?
আল্লাহ তুমি কবুল করো। স্থান হচ্ছে কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় ময়দান। সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব। বেঁচে আছে তো? না আছে তো? ও আছেন আপনি, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব, আমাদের মাননীয় এমপি মহোদয়, সংসদ সদস্য কুমিল্লা পাঁচ, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সফল মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অনেক নাম শুনেছি ওনার, দেখা হয় না তো। আজকে দুই ঘন্টা ধরে নাকি বসে আছে, আমিও আসছি দেরি করে। তারপরে এখানে একটা রেস্টুরেন্ট আমরা ডিনার করলাম, তো সবাই বারবার ফোন করে বলছিল যে এমপি সাহেব কিন্তু বসে আছে, বসে আছে। আমি ওনার নাম শুনেছি, উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ। অনেকে আছে এই বড় বড় পদগুলো পেলে ইসলামকে ভুলে যায়, এরকম ডাকাত আছে না নাই? কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, ইসলাম সম্পর্কে জানেও বেশি, মানেও বেশি, এবং বিভিন্ন মাহফিলে উনি যান, সেখানে যে দেদার্স বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন, সেখানে দান খয়রাত করেন। আমি নাম শুনেছি ওনার অনেক। আল্লাহ ওনাকে ইসলামের জন্য তুমি কবুল করো। যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই বাংলার জমিনে কাজ করতে পারে তুমি তৌফিক দাও। আমার আগে কথা বলেছে মোহাম্মদ বেলাল হোসেন হেলালি সাহেব, চমৎকার কথা বলেছেন, সুনিশ্চিত কোরআন থেকেই কথা বলেছেন। কথা বলেছেন শরীফুল ইসলাম সুলতানি সাহেব, আরো অনেকে কথা বলেছেন। যারাই কথা বলেছে কোরআন থেকে বলেছে, আর কোরআন থেকে কথা বললে এটা ভালো হয়, ঠিক কিনা? ওইখানে ভেজাল থাকে না, কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভেজাল নাই। আছে কথা বলেন, আপনারা তো ঝিমায় পড়ছেন কেন? হ্যাঁ, আপনাদের আওয়াজের চেয়ে যে ট্রাক যে যায় ওটার আওয়াজই তো বেশি। মুমিনের আওয়াজ হতে হবে ইমানের তেজে আওয়াজ, ঠিক কিনা? তাকবীর দেন গলা ফাটিয়ে, তিনটা তাকবীর দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজীবন যেন তোমার নামের বরত্বের ঘোষণা দেই। আমরা সব সময় তাকবীর দেই একজনের নামে, তিনি কে? আমাদের সব স্লোগানে কার নাম থাকে? হিন্দুরা পড়ে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহে শাম বল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। ওরা বলে কৃষ্ণা কৃষ্ণা, আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহে শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? আমাদের সব জায়গায় থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা এই আল্লাহর নামে অন্তরে স্থান দিতে চাই। এই অন্তরটা এমন একটা জায়গা, বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় দেহে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরা যদি পচে যায় খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায়। বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে থাকে, এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে। কি বেশাবেন নাকি আয়না? অনেকে আয়না বসাতে চায়, বসায় না? কি বলে, আয়না বসায় দে মোর কলবের ভিতর? না, আয়না বসাবো না, এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন। দেখেন ইসলাম মানা সহজ, আমরা আজেবাজে জায়গায় যে আজেবাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন। ইসলাম মানাটা সহজ, একেবারে নিরেট, সোজা সাপটা, গোজামিল নাই। আল্লাহর কথা আর আল্লাহ রাসুলের কথায় কোনো গোজামিল থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ হচ্ছে, চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠই তো পাইছেন, আর এদিক ওদিক তাকান কেন? পড়েন ইচ্ছা মতো, ইচ্ছে মতো পড়েন, ইচ্ছে মতো পড়েন।
এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। আবার বিষ্ণু বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও, মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতানি ফিল লিসান, এই জিহ্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন, কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিষ্ণু বলেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না, একটা জিনিস ছাড়া, সুবহানাল্লাহ, আর একটু পরে কোন একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এবার সুবহানাল্লাহ, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই? প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার, তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে ইয়ুহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো পড়ে না, কোত থেকে কি হাবিজাবি পড়ে ঈমান নষ্ট করে। এজন্য মুমিন হবে, মুমিন দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে না, সুবহানাল্লাহ কইবেন না? মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট, দে ওয়ার্ক স্মার্ট, তারা স্মার্টলি কাজ করে। আপনারা জানেন কাবা ঘরের 4টা কর্নার আছে, একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? আল্লাহ। এটা জান্নাতি পাথর, কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে, ঠোঁট দিবে, দুটা চোখ দিবে, আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার চুমু দিয়েছিল, এ দিয়েছিল, এ দিয়েছিল, এদের সবাইকে মাফ করে দাও। তো হাজরা আসওয়াদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা, এই হাজরা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাসাম। আমার সাথে সাথে পড়েন, এটারে আরবিতে কি বলে? ইলতাসামা ইলতাজিমু ইলতিজামান, মুলতাজিম মুলতাজাম, মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না, ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনারে। তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে, অনেক ধাক্কাধাক্কি করে, খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কাধাক্কি, পাকিস্তানি পাঠানি যেগুলো আছে 8-10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না, এইভাবে তাকাইতে হয় ওদের দিকে, তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে, ইয়া উঁচু লম্বা। তো এই মাওলানা অনেক ধাক্কাধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে, এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই। তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে, যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে, এখন কয়টা চাবে আল্লাহর কাছে, সময় তো নাই। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও, যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কইরো, এই একটাই চাওয়া, আর কিছু চাইলাম না তোমার কাছে। তো কিছু বাকি রাখছে কথা বলেন? দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা ঝোপ বোঝে কোপ মারে, ঠিক কিনা? যেখানে সওয়াব বেশি, অল্প কাজে প্রফিট বেশি, লাভ বেশি, ওইটাই না মানুষ করবে, ঠিক কিনা?
এজন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করব মনে থাকবে ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আর জোরে পড়েন ইনশাআল্লাহ যে বইটা থেকে আমরা কয়েক মিনিট শোনার জন্য আজকে বসেছি বইটার নাম সবাই বলেন এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqeen. Allah bolen, ذَلِكَ الْكِتَابِ لَا رَيْبَ فِي هُدَلِّلْ muttaqeen. Emon boi jeta te shandeher obokash nei, muttaqeen der jonno guideline. Abar Rabbul Alamin bolen, kitabun أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. Oh Muhammad, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. O Nabi, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি। জাহান্নামীগুলোকে জান্নাতি বানাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো পড়েন ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীমের 30 তম পারার 112 তম সূরা খুব ছোট একটি সূরা সাইজে ছোট হলেও ফজিলতে শেষ নাই এই সূরার বরকতে শেষ নাই এই সূরার ইম্পর্টেন্স সিগনিফিক্যান্স স্ট্যাটাস এগুলো শেষ নাই অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না সূরাতুল ইখলাস হচ্ছে ওই রকম একটি সূরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম আসলে অনেক গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এমন একটা সূরা যে সূরাটা সবার মুখস্থ আছে মুখস্থ নাই কার কার একটু হাত তোলেন সবার মুখস্থ আছে না আলহামদুলিল্লাহ পড়েন তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনব শিখব জানব আমলের নিয়তে নিয়ত খালেস করেন ইননামাল আমালু বিন্নিয়া সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে বেসড অন ইওর ইন্টেনশন আপনার কি ইচ্ছা ছিল এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেস করবেন নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে নামাজ হবে কথা বলেন আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে মানুষে আপনারে আলহাজ ডাকবে এজন্য যদি হজ করেন কবুল হবে এরকম হাজি আছে না নাই আলহাজ না ডাকলে সাইতে ওঠে আছে না নাই তো আপনি চেতেন কেন আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন হজ করেছি কার জন্য আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন আল্লাহর রুচি দেখেছেন লিল্লাহ আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ এটার নাম ইখলাস সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া এটার আরবি নাম হচ্ছে ইখলাস আরবি নাম কি আর এই ইখলাস নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কোরআনে যত সূরা আল্লাহ দিয়েছে প্রত্যেকটা সূরার নাম কোরআনের ওই সূরার ভেতরকার কোনো আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে কিন্তু এই সূরাটা এই সূরার ভেতরকার কোনো শব্দ থেকে এটার নামকরণ হয় নাই সূরাতুল ইখলাসের ভিতরে আল ইখলাস শব্দটি আছে এটা একটা সূরা আর একটা সূরা আছে যেই সূরার নামকরণ ওই সূরার কোনো শব্দ থেকে নেওয়া হয় নাই সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা আল ফাতিহা শব্দটা সূরা ফাতিহা 7 আয়াতের কোথাও আছে সূরাতুল ইখলাস আন্তরিকতার সূরা দা সূরা অফ সিনসিয়ারিটি তো এজন্য শুরুতে নিয়ত খালেস করে নেন যে যা আজকে আমরা শুনব আমলের নিয়তে ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো তবে আমি যখন বক্তৃতা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি এবং আমাকে অনেকে মেসেজ করে যে আমাকে আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ করে যে হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন ছাত্র আমার বুকটা ভরে যায় আমার খুব আনন্দ হয় তখন যে আমি আপনার তাফসির ক্লাসের এক ছাত্রী আমি আপনার তাফসির ক্লাসের এক ছাত্র তো এটা একটা ক্লাস এজন্য আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস কি নাম সূরাতুল ইখলাস এই সূরার আয়াত সংখ্যা 4টি চিল্লায় বলেন কয়টি 4টি এই সূরাটা মাক্কি সূরা কি সূরা মাক্কি কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত একটা মাক্কি আর একটা মাদানি এটা কি সূরা মাক্কি সবাই বলেন মাক্কি
এটা কোরআনের 112 তম সূরা এই সূরায় মোট শব্দ আছে 15টা অক্ষর আছে 47টা আলহামদুলিল্লাহ পড়ুন সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস সূরাতুল ইখলাসে শুধু এই সূরার নাম নয় আরো অনেকগুলো নাম পাওয়া যায় এই সূরার তন্মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ সূরাতুল ইখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মুহাম্মাদের নাম পড়েন তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ পড়েন এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ কি নাম সবাই বলেন সূরাতুত তাওহীদ কি নাম তাওহীদের সূরা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড ওয়াননেস অফ ক্রিয়েটর আমাদের স্রষ্টা যে একজন সেটাকে আরবিতে বলে তাওহীদ আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি আমরা নামাজের সময় ডাকি কারে আজানের সময় একামতে জবাই কুরবানি স্লোগান সবকিছুতে কান নাম এটার বলে তাওহীদ আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া আছে না নাই দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল খাজারে দয়া করো আমারে আছে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না খেয়াল করে শুনবেন আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহার সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায় সে চেয়ে থাকে আপনারা কি পাঠাইবেন আপনারা তার জন্য কি পাঠান এটার জন্য সে ওয়েট করে সে কিছু পাঠাতে পারে না সে আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা চিল্লায় বলেন তিনি কে এটার নাম তাওহীদ এটার নাম কি এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পড়ে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে ফিরে পকেট ভর্তি টাকা নিয়ে গেছিল টাকা চুরি হয়ে যায় খালি পকেটে ফিরে আছে না নাই দামি জুতা পরে গিয়েছে জুতা চুরি খালি পায়ে ফিরে আসে না নাই এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিৎকার করে বলেন দরবারটা কার কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে পড়েন কেউ ফিরে না মনে থাকবে এটার নাম তাওহীদ এটার নাম আর এর বিপরীত হচ্ছে শিরক বিপরীত কি ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন সব গুনাহ তিনি ক্ষমা করে দেন সব পাপ তিনি মার্জনা করে দেন শুধুমাত্র শিরকের পাপ ছাড়া কোন পাপ ছাড়া মনে থাকবে শিরক করছেন তো মরছেন শিরক করেছেন তো মরেছেন ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই কারণ আল্লাহ সব মাফ করে এটা মাফ করে না ইন্না শিরকা লা যুলমুন আযীম এটা মহাপাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ এটার নাম শিরক এটার নাম কি
চাবো আল্লাহর কাছে চাবো সেজদা দিব আল্লাহর কাছে সেজদা দেব মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব লাইন আশরাকতা লাইহবাতান আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার সব আমল শেষ আপনার রোজা আপনার নামাজ আপনার জিকির আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দে তুই মুশরিক না মুয়াহিদ আমরা পড়ি ইন্নি وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وما أنا من ال এর মানে কি আমি মুশরিক না আল্লাহ আমি মুশরিক না আল্লাহ আমি মুশরিক না আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি সাহেবান ইজার আর রিদা সাদা রঙের একটা চাদর পড়ে সাদা রঙের একটা লুঙ্গি পড়ে চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে আল্লাহ বলে কান্না করবি পরে আগে বল শিরক করস নাকি আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক আল্লাহ কোনো শিরক করি না তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না তুমি সব রাজার বড় রাজা মহারাজা তোমার সাথে কোনো শরীক নাই তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই এটার নাম তাওহীদ এটার নাম কি এজন্য শিরকের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক নাই বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল পিপড়ার গুটি গুটি পায়ের চেয়ে ভয়ঙ্কর পিপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায় যেখানে মিষ্টি রেখেছেন মিষ্টি জাতীয় খাবার রেখেছেন ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিপড়া ঢুকে যায় তেমনি শির করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ইমানকে বরবাদ করে সারখার করে দিবে শেষ হয়ে যাবে আপনার ইমান এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না শিরকের সাথে যে সম্পর্ক নাই তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ সেটার নাম কি তাহলে সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয় এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার এসুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মারেফা সুরাতুল কথা বলেন জোরে বলেন আপনাদের জিমানি ধরছে দুই চারজনই কয় বাকিরা কয় না বাকিরা কয় না ক্লাস করুন না আপনি পড়ায় যান আছে না নাই এই সুরার নাম সুরাতুল মারেফা চিল্লাই বলেন কি নাম এইভাবে উত্তর করতে হবে মারেফা মারেফা মানে জানা বা চিনা মারেফা মানে কি জানা বা চিনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা তেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায় তাহলে যারা আল্লাহরে চিনে বেশি আল্লাহরে জানে বেশি আল্লাহরে মানে বেশি তারাই মারেফতের লোক কথা কন কিন্তু আমগো বাংলাদেশে এটার নাম দিছে মারেফত মারিফা এটার নাম দিছে কি মারে আসলে মাইরের পথ ঠিক কি না ইসলামের সৌন্দর্য দ্য বিউটি অফ ইসলাম দ্য ডিস্টর্টেড দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে এরকম আছে না নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না চুলের মধ্যে জট পাকিয়ে রাখে লাল শালু পরে ঘুরে বেড়ায় আর বলে কলব পরিষ্কার তো সব পরিষ্কার এরকম ডাকাইতে আছে না নাই নামাজ নাই তোর সাথে আমার কথা নাই ঠিক কিনা ও মারেফত শিখায় আমাদের কি শিখায় মারেফত আমরা যে কত মারেফত আগেই শিখে রাখছি ওইটা জানে না যারা ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওরা হচ্ছে আহলুল মারেফা চিল্লায় বলো ঠিক কিনা এরকম ভণ্ড আছে না নাই এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক এ সুরার নাম সুরাতুল মারেফা এ সুরা পড়লে আল্লাহরে জানা যায় আল্লাহরে চিনা যায় ঠিক কিনা তাহলে শিখলেন এ সুরার একটা নাম সুরাতুত তাওহীদ আরেক নাম সুরাতুল মারেফা এ সুরার আরেকটা নাম সুরাতুস সামাদ সুরাতুস কেননা এই সুরার ভেতরে সমাদ শব্দটা আছে না নাই সমাদ কার নাম
কথা বলেন আল্লাহর নাম। সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়, তিনি কে? তিনি আল্লাহ। এটার নাম সূরাতুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদের বিপরীত শব্দ হচ্ছে সানাম। সামাদের বিপরীত কি? সানাম মানে মূর্তি। সানাম মানে মূর্তি। জাহেলি যুগে বিশ্ব নবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত, আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া সিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইত। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো? এটাই আমার, এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেফ করবে এটা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোনো এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস। সে ভাবলো ইট কুড বি দ্য ওয়াটার অফ রহমা, এটা মনে হয় রহমতের পানি হবে যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। When he thought it is the water of rahmah, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিব্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter, the taste is weird. জিব্বা দিয়ে যখন চাটতে শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটু টক টক হাজমুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? ইফ ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি ইট শুড বি সুইটার, এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন, কটা লাগে কেন, ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে বায়ে। খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকশিয়াল। অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়াল, সালাবান, দুইটা খ্যাকশিয়াল। দেখলো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে, জাস্ট ড্রপিং দ্য ওয়াটার অফ রহমা, এখনো পড়তেছে টপ টপ, বোঝা যায় না? বোঝা যায়, টনক নড়েছে তার, তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব, সর্বনাশ। কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে? যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কেয়ামতের দিন আমারে কেমনে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসার, খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই, ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা, হুদা হুদা এটার পিছনে ঘুরছি, এটার কোনো পাওয়া নাই, সব পাওয়ার আছে। একজনের চিল্লায় বলো, তিনি কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। পড়েন। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাবছিলাম খোদা, এখন দেখি হুদা, আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। পড়েন। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুস, সুবহানাল্লাহ। পড়েন।
এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নাত যে দুই রাকাত ফজরের সালাতের সুন্নাত দুই রাকাত পড়ি না আমরা এই সুন্নাত দুই রাকাতে বিশ্বনবী পড়তেন মাগরিবের দুই রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন বেতরের তিন রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন তাওয়াফ করা লাগে না কয়টা সাতটা সাতটা তাওয়াফে একটা তাওয়াফ হয় সাতটা রাউন্ড দিলে টার্ন দিলে সেভেন টার্নস মেক এ তাওয়াফ সাতটা টার্ন দিবেন আপনি তখন একটা তাওয়াফ হয় এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায় আর পৃথিবীর কোথাও করা যায় তাওয়াফ প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে সিত্তুনালি তাইফিন সাতটা তাওয়াফকারীদের জন্য আরবাইনা লিল মুসাল্লিন 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য ওয়াল ইশরিন লিন নাযিরিনা ইলাল কাবা বাকি 20টা যারা নামাজও পড়ে না তাওয়াফও করে না শুধু কাবার দিকে দুচুক মেলে তাকিয়ে থাকে তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে সুবহানাল্লাহ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ চিৎকার করে আল্লাহু আকবার এই সাত তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নাত জানেন জানা না থাকলে জেনে রাখেন হজে যেদিন যাবেন কাজে লাগবে উমরা করতে গেল লাগবে সাত তাওয়াফ করে দুই রাকাত সালাত পড়তে হয় এই দুই রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস সুবহানাল্লাহ পড়ে আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে দুইবার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে তিনবার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র তিনবার তেলাওয়াত করে পুরো কোরআন খতমের সওয়াব আমল নামায় দিবে কে ফজিলত কম না বেশি টের পাচ্ছেন তো ফজিলতটা তিনবার পড়লে পুরো কোরআন কাভার কোন কোন মুহাদ্দিসিন বলেছেন না বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা ওয়ান থার্ড অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয় কনসাইজ করা হয় যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলোর আপনি প্রেসাইজ করে তিন শব্দে আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা বলেছে রিসালাতের কথা আর বলেছে আখিরাতের কথা তাহলে পুরো কোরআনের মৌলিক কথা তিনটা এক নাম্বার তাওহীদ দুই নাম্বার রিসালা তিন নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে ফেলল কোন সুবহানাল্লাহ এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক হয় একবার পড়লে 10 পারা দুইবার 20 পারা তিনবারে পুরো খতম না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লায় কোন আল্লাহু আকবার অনেক বরকতের সূরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা পল্লী যারা হজ উমরা গিয়েছেন মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রাকাত নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে এই জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদিতে প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি শনিবারে যে কোবা মসজিদে আপনি নামাজ পড়বেন এই কোবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে এসে তিনি জায়গা চুজ করলেন কোথায় হবে আমার মসজিদ লোকেশন চুজ করলেন বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন সেন্টার অফ দ্য সিটি এটা শহরের একেবারে মাঝখানের জায়গা বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে সুবহানাল্লাহ কইবেন না কি জ্ঞান কি বুদ্ধিমত্তা কি ফিলোসফি ছিল বিশ্বনবীর সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন যুদ্ধ ডান দিকে যুদ্ধ কোন দিকে কিন্তু সেনাপতি নিয়ে বাম বের হইতেন বাম দিকে বের হইতেন বাম দিক দিয়ে ঘুইরা টুইরা ওই দিকে যাইতেন সুবহানাল্লাহ কইবেন না যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে উনি
এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে উনি বেরোইতেন ওইদিকে বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন বুদ্ধিমত্তা ইন্টেলেকচুয়াল পাওয়ার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতা করতে পারতেন ভালো সালিস করতে পারতেন ভালো সালিস আমরা বাংলায় বলি সালিস আসলে শব্দটা সালিস আসানি আসালিস আমার আপনার মধ্যে ঝগড়া তো আমি এক আপনি দুই আরেকজন লাগবে কি তিন নাম্বার আসালিস এটাকে বলে সালিস সালিসই করতে পারতেন বিশ্বনবী চমৎকার স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিয়েছেন তার হিসাব নাই সুবহানাল্লাহ কইবেন না হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ভালো মধ্যস্থতাকারী ছিলেন স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো ঝগড়া বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সফিয়া কোন বর্ণনা এসেছে পায়েস কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মা এসা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিছ কেন আমি রাঁধতে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্বনবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়েশাও খাবে আয়েশা কয় আমি কি রাঁধতে জানি না নিয়ে আসলা কেন আমার ঘরে দিলা কেন আমি রাঁধতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইয়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়্যাক্ট এনি মোর কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুবহানাল্লাহ পড়েন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস আছে না নাই বললেন আয়েশারা ডাকো আয়েশা এমন করেছো করেছি কেন করেছো বললে ইয়া রাসূলুল্লাহ মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারিনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনবী বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে কেসাস মানে যেমন করেছো তেমন গুতা মারলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কিনা হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকি হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইদহাবু বিনা নুসলেহ বাইনাহুম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলাইয়া দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলাই দিয়ে আসবো কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাই দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনায় এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি ১২০ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরা বলতো আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন এন্তেকাল করে ওসিয়ত করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপায় সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকাত কিছু লোক আছে না নাই দাও দাও করে আগুন শুধু জ্বালাতে চায় ১২০ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র ৭ দিনের ব্যবধানে বিশ্বনবী ১২০ বছরের যুদ্ধ মিটায় দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোন মেয়ে বিয়ে করে না খাজরাজের কোন ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোশত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আস খাজরাজের এরা আবার উট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সুবহানাল্লাহ পড়েন
বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন কোথায় হবে আমার মসজিদ নববী যেটা হবে আমার ক্যান্টনমেন্ট যেটা হবে আমার গণভবন যেটা হবে আমার বাসভবন যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য যেখানে হবে আমার জেলখানা যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেয়া আর জিকির করার জায়গা চিল্লা এখন ঠিক কি না এখন মসজিদগুলোরে আমরা মনে করছি শুধু ইবাদতের জায়গা এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে আপনি গোটা বিশ্ব দেখেন বাংলাদেশে ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করায় ফেলছে মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং লট থাকবে বড় বড় মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার এক জায়গায় থাকবে হিজামা সেন্টার এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে যুবকদের কি সমস্যা নারীদের কি সমস্যা বিধবাদের কি সমস্যা কার কি মশলা জানার আছে লিগাল অপিনিয়ন জানার আছে খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে চিল্লা এখন ঠিক কিনা এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয় এদেশে মসজিদে শুধু নামাজ আর কিছু নাই বিশ্বনবী শুনতেছেন মনোযোগ আছে না গেছে তাকবীর দেন লিল্লাহে তাকবীর বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন কোথায় বানানো যায় মসজিদ নববী খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো এটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল কিছু জায়গায় খেজুর গাছের ভাঙ্গা খেত আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন বিশ্বনবী বললেন না আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই করো এটাই আমার লাগবে মসজিদে নববী বিশ্বনবী বললেন ছাগল গরুর আস্তাবলকে সমান করো খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেলো কাফের মুশরিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো সুবহানাল্লাহ মসজিদে নববী শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা ওটার নাম কি আমার দিকে তাকান সবাই এদিকে সোজা সোজা মসজিদে কুবা আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কুবা কুমিল্লাতে একটা আছে আছে না দুই জায়গায় তাই মসজিদে কুবাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে ওই মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে মসজিদে কুবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পড়েই এই সুরা ইখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে ইখলাস মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস এশার প্রথম রাকাতে ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস ইখলাস পরে এরপর অন্য একটা সুরা পড়ে কিন্তু শুরু করে ইখলাস দিয়ে ফজরের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও মুসল্লিরাকে পাইছি কি খালি ইখলাস খালি ইখলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি পড়ি তোর মন চাইলে তুই পড় নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলেও কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি ইখলাস ছাড়া আর কিছু পড়ে না বিশ্বনবী বললেন তাই নাকি এমন করে কেন ডেকে আনো ডেকে আনা হলো বিশ্বনবী বললেন ওরে সাহাবী ঘটনা কি হাসা কয় হাসা প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই সাহাবি বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায় এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনবী বললেন ইমামতি যাবে না তোরটা পার্মানেন্ট হয়েছে আল্লাহু আকবার তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনি পড়াবি প্রতি রাকাতে এই সূরাতুল ইখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো সূরাতুল ইখলাসকে ভালোবাসো আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে
ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাহ তুমি জান্নাতে যাবা হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ এই সূরার ভালোবাসায় তোমারে জান্নাতে ঢুকায় দিবে সুবহানাল্লাহ পড়েন এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000 কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহা খুশি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহ জিব্রিল ওয়ালাহু 600 জানাহ 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদেনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্য জ্বালালো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় 140,000 সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজার টুকরা সাহাবি মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী বিশ্বনবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইয়েদনা জিব্রাইল বলেন নবী এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই ওযু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে মুআবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়ব পড়েন সুবহানাল্লাহ গায়েবানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীর এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়িত চারটা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক কিনা বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল 140,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 140,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কোনোদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুআবিয়ার যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে 140,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার আমারে বলো সাইয়েদনা জিব্রাইল বললেন নবী আপনার মুআবিয়া বিশেষ একটা আমল করত বিশ্বনবী বললেন কি সেটা সাইয়েদনা জিব্রাইল বলে আপনার এই সাহাবি কাইমান আও কাঈদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবি পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবির একটা অভ্যেস ছিল উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করত বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ত পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে নাই বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়া ইনদামা ইয়াজহাব ইলা ফিরাশি আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সূরাতুল ইখলাস পড়তেন সূরাতুল ফালাক পড়তেন সূরাতুন নাস পড়তেন এই তিনটা সূরা পড়তেন এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আস সালাসা কারণ এই তিনটা সূরা শুরুতে কুল আছে না নাই
তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন, ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুছতে 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 পা পর্যন্ত মুছতেন, হাত মুছতেন, সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন, মেসেজ করে দিতেন কোন সুবহানাল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে। এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস, যত হিংসুকের হিংসুক চক্ষু আছে, যত ভূত পেত্নি আর শয়তানের অনিষ্ট আছে, সব থেকে আপনাকে রক্ষা করবে কে? আল্লাহ। এজন্য প্রতিদিন এগুলো পড়বেন। কি কি পড়বেন? এরকম হাত দুইটা মিলায়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটার বলে একসাথে তিন কুল। কি বলে? আজকে থেকে এটা আমল করা যাবে। মা আয়েশা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবী বলতেন, আয়েশা হাত দুইটার একসাথে করো, সূরা ফালাক পড়ো, এখলাস পড়ো, নাস পড়ো, ফুদাও আর সারা দেহে মেসেজ করো, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার সেজদায় আছেন, কিসে আছেন? চিল্লা এখন সেজদা অবস্থায় লাদাগাতু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। বিচ্ছু, বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বিষাক্ত, পয়জনাস, ভ্যানমাস। বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির। বিশ্বনবী বললেন, লানাতুল্লাহ আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহ লানত। এটা মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না, কিন্তু কামড় দিয়েছে, ব্যথায় কাতরাচ্ছে। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দাও, আঙ্গুলের উপরে ঢালো। লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল। বিশ্বনবী পড়তে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ব্যথা পেলে, সাপে কামড়ালে, বিচ্ছু কামড়ালে, বল্লা কামড়ালে, মধুপোকা কামড়ালে কি করবেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, পড়ে ফু দিবেন। আর রাত্রেবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা দেহে মেসেজ, মনে থাকবে না? মাহফিল শেষ, ওয়াজও শেষ, মনে থাকবে তো? আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ একজন, এক এবং অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? একজন হওয়াতে আমাদের জন্য লাভ না লস? কেমনে লাভ? তিনজন চারজন হইলে কইতাম আমগো আল্লাহ চারজন। হ্যাঁ, তিনজন হইলে তিন রকম বলতো, একজনের খুশি করে পারি না, তিনজন হইলে ঝামেলা আছে না নাই? আল্লাহ যদি দুইজন হতো কি হতো? একজন বলতো, এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছ, আজকে থেকে আমি আমার মন মতো করব, ঝামেলা আছে না নাই? এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো, হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলো মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে, আছে না নাই? এতদিন যাবত মেয়েরা গর্ভধারণ করতো তোমার নিয়মে, ছেলেরা কামাই করতো, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে, আছে না নাই? এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ, পশ্চিম দিকে অস্ত দিয়েছ, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে, কিলাকিলি আছে না নাই? দুইজনের মধ্যে যদি সংলাপ সংযোতা না হইতো মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে, তিনজন হইলে তিন রকম কথা কইতো, ঠিক কিনা? একজন বলতো আমারে বেশি ডাকস না কেন, ওরে ডাকস কেন? একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন, ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন, ওরে খুশি করতে চাস আমারে করস না কেন, ভেজাল হইতো না? এখন একজন, মারলেও আসি কাটলেও আসি বাঁচলেও আসি একজন, সুবহানাল্লাহ পড়েন, এটা সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, মানে এক বা একক, আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো সাথী নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বাবা নাই, তার কোনো পিতা নাই, তিনি হলেন আহাদ। আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো, এমন কোন মায়ের নাই তারে দেয়া হয় নাই, পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো, পিটিয়ে গোস্ত হাড্ডি থেতলে ফেলা হতো, প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে
পেটের উপরে পাথর চাপা দেয়া হতো, বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আর জিকির করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বের হয় না, শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না, শ্বাস নিতে পারে না, লা ইলাহা আর আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না। এবার বেলাল ছোট্ট করে আল্লাহর ডাকে পড়ে আহার, কি পড়ে আরো জোরে পড়েন। এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাদ। আহাদ ছিল বেলালের জিকির, ঠিক কি না? এখন আজান আছে কিন্তু বেলালের রুহ নাই, মানুষ আছে কিন্তু সেই ইমান নাই, চিল্লা এখন ঠিক কি না? আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে ওসমান নে, আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই। আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই, ফলসফা আছে আগের মতোই, ফলসফা আছে আগের মতোই, গজালের সেই তালকিন নেই, গজালের সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লায় বলেন ঢেকিরা, আজান আছে বেলালের রূপটা নাই, দর্শন শাস্ত্র আছে, লজিক আছে, মানতে আছে, ফালসাফা আছে, কিন্তু গাজালির সেই তালকিন নাই, চিল্লায় এখন ঢেকিরা। এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ, আমার নাম হলো সামাদ। ওনার নাম কি সামাদ? মানে অমুখাপেক্ষী, কাদিউল হাজাত, যিনি সবার চাহিদা পূরণ করে, তিনি কে? যিনি সবাইরে দেয়, কারো কাছ থেকে কিছু চায় না, তিনি কে? সবাই যার কাছে ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না, চিল্লায় বলেন তিনি কে? মা ইউসমাদু ইলাইহিল খলকু কুল্লু, যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে, যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে, তিনি রহমতের বারিধারা নাজিল করলে, তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব, তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে, তার নাম সামাদ। চিল্লায় বলেন তার নাম কি? আল্লাহ ডেকে বলে গোলাম লাও আন্না আউওয়ালাকুম ওয়া আখরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে, সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও, সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও, আমারে গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, আমারে সব দাও, আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না, আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কেউ যেটা পারে না পারে কে? আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে? এজন্য ওনার নাম সামাদ, সবাই ওনার কাছে হাত পাতে, উনি হাত পাতে কার কাছে? কথা গন, সবাই ওনার কাছে ঠেকা, উনি ঠেকা কার কাছে? এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবা আছে না? আপনার বাবা আছে না? আল্লাহর বাবা আছে? সুবহানাল্লাহ পড়েন। আমাদের ছেলে মেয়ে হয় না? আমাদের কারো ছেলে হয়, কারো মেয়ে হয়, আল্লাহর ছেলে মেয়ে আছে? কথা কন, মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মাইয়া। কি কইতো? ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর বলতো সাইয়েদনা উজার আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আল্লাহ বলে ভুল বললি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ, তার কোনো নসবনামা নাই, আমাদের নসবনামা আছে। আমার নাম মিজান, বাবার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবা মাকরাম, তার বাবা অমুক সমুক, আছে না নাই? আপনার নাম কি?
আপনার আব্বার নাম কি? তার বাবার নাম হাসাদ আলী। ওনার বাবার নাম? আপনার আব্বার নাম? হ্যাঁ, মমতাজ উদ্দিন। বাবার নাম কেরামত আলী। দাদার নাম? খায়া হলাইছে, মনে থাকে না আমাদের। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালেব, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম কিলাব, মুর্রা, গালেব, ফেহের, এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে ইব্রাহিম আলাইহিসসালাম, যেতে যেতে শীস, যেতে যেতে আদম আলাইহিসসালাম। এটা বিশ্বনবীর নসবনামা, ঠিক কিনা? আমাদের নসবনামা থাকে, আমাদের বংশ পরিক্রমা থাকে। আমার নাম অমুক, বাপের নাম অমুক, দাদার নাম অমুক। তো আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর বাপের নাম কি? আল্লাহর দাদার নাম আছে? আছে। এজন্য আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। তার মতো ক্ষমতায়, তার মতো শক্তিতে, কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোনো সত্তা আছে? সৌন্দর্যে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? কথা কন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়ে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। পড়েন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই, তার মতো সুন্দর কেউ নাই, ঠিক কিনা? জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, জান্নাতির আল্লাহকে দেখতে পাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। বিষ্ণুই বলেন, এই যে জ্বলজ্বলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা, তারা চাঁদটা যেমনি দেখো, দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা। জান্নাতিদেরকে নাজ নেয়ামত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতিরা, কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছ সব পাইছো না? সবাই বলবে, আল্লাহ পেয়েছি, অনেক মজ মাস্তি করেছি, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, সব পাইছি আল্লাহ সব। এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা ভাই নাই, কি পাস নাই, কে আপনার এই ভাই নাই। সুবহানাল্লাহ কবেন না, আল্লাহ আপনারে পাই নাই। তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে। বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন। সুবহানাল্লাহ। পড়ে, তারপরে অন্যান্য নবীরা, আল্লাহর ওলিরা, শহীদরা, সালেহিনরা, মুমিন বান্দারা, আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ। কন ইনশাল্লাহ, আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতিদের সামনে। লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে, আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য। 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, বর্ণনাটা দাঈফ, আসলে যে কত পর্দা আল্লাহই ভালো জানে। আমরা বলে থাকি 70,000, এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলকানি একটু জান্নাতিদের দেখিয়ে দিবেন। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতিরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য। আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ, এক মাইক্রোসেকেন্ড, এক মাইক্রোসেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক সেকেন্ডেরও কম সময় দেখাবেন, দেখিয়েই নাই, কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতের, এরকম তাকায় থাকবে। এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে, সামনে কিন্তু আল্লাহর নূর নাই, ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে, লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে, এজন্য সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি বলেন আমি এক, আমি অদ্বিতীয়, আমার শরীক নাই,
আল্লাহ নামটা এত মজার নাম। দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে, নামটা কি? আল্লাহ। কি নাম? আল্লাহ। আল্লাহর প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন, চিল্লায় পড়েন আল্লাহ। আল্লাহ। হৃদয় থেকে আল্লাহরে ডাকেন, পড়েন ইয়া আল্লাহ। আল্লাহ। হাজার বছর ডাকলেও কুরআন লাগবে না, পুরাতন মনে হয় না, প্রতিদিনই নিত্য নৈমিত্তিক নামটারে নতুন মনে হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমেও আমি, শেষেও আমি, গোপনেও আমি, প্রকাশ্যেও আমি, ঠিক কি না? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এজন্য চাইতে হবে কার কাছে? ওনার নামটা কত সুন্দর দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। এটার কোন স্ত্রী বচন হয় না, এটার দ্বি বচন হয় না, এটার বহু বচন হয় না, ভগবানের ভগবতী আছে না নাই, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডেস। কিন্তু আল্লাহর নামের কোনো পরিবর্তন হয়? কি মজার নাম! বিপদে পড়লেই আমরা জপি, বিপদ যত বেশি হয় আল্লাহর নামের জিকির তত বেশি, আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকিরও বন্ধ হয়ে যায়, এরকম ডাকাত আছে না নাই। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইউশরিকুন। আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যেগুলো বিপদে পড়লে আমার নামের জিকির করে, বিপদ চলে যায় আমি আল্লাহরে গালি মারে, এরকম ডাকাত আছে না নাই। ভূমিকম্প আল্লাহ বাঁচাও, ভূমিকম্প নাই ধুম্মা চলে ধুম আছে না নাই। তুফানের মধ্যে পড়লে বলে আল্লাহ আমারে বাঁচাও, বজ্রপাতের মাঝখানে পড়লে আল্লাহর ডাকে আল্লাহ তুমি আমারে বাঁচাও, বজ্রপাত নাই আল্লাহও নাই, এরকম ডাকাইতে আছে না নাই। এটা হচ্ছে মুনাফিকদের কারবার। মুমিনরা সবসময় জিকির করে একজনের, তিনি কে? এই জন্য সুরাতুল ইখলাসের প্রথম আয়াত থেকে শিক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ একজন, আমরা একজনের কাছে যাব, আমরা একজনের কাছে মনের জ্বালা যন্ত্রণা আকুতি চাহিদা সব পেশ করব, আমাদের মনের যা চায় সব দিলেও তার ঘাটতি হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এরপর আয়াতে আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, গোটা বিশ্বের সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কারো কাছে ফরিয়াদ করে না, ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। পড়েন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আকীদা, খেয়াল রাখবেন আল্লাহর মতো কেউ হয় না, তিনি তার মতো, তিনি। অনেকে প্রশ্ন করে, কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহি ফাওকাল জামাআ, একসাথে যারা থাকে তাদের উপর আল্লাহর হাত থাকে, তার মানে আমার মতো হাত না, আল্লাহর রহমত থাকে, ঠিক কিনা? আল্লাহ আরশের উপর থাকেন, কেমনে থাকেন এটা আমরা জানি না। এজন্য ইমাম মালিক বলতেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ যে আরশের উপর আছে এটা আমরা জানি, ওয়াল কাইফিয়াতু মাজহুল, কিন্তু কেমন ভাবে আছেন এটা আমাদের অজানা, ওয়া সুআলু আনহু বিদআ, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। এজন্য তাফাক্কুর ফি খালকিল্লা ওয়ালা তাফাক্কুর ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর নিয়ে গবেষণা করো না। আল্লাহর নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথার তারগুলোকে ছিঁড়ে ফেলবে কে? ছিঁড়ে যাবে। তিনি হচ্ছেন আনলিমিটেড, অসীম। অসীমকে নিয়ে যদি সসীম গবেষণা করে ঝামেলা আছে না নাই? এজন্য আল্লাহর নিয়ে গবেষণা না করে আল্লাহর তৈরি করা পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, গাছপালার দিকে তাকান, সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। পড়ে
এজন্য আল্লাহর অস্তিত্ব নিয়ে গবেষণা করা যাবে, গবেষণা চলবে আল্লাহর সৃষ্টি নিয়ে, কি নিয়ে। আর সব সময় বিপদে আপদে তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে, চাইব কার কাছে। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।